ইউরোক্টো ডাবল ওয়ান থ্রি টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা আমাদের ইমেল করুন মানবতার সমাধান বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক আজকের অধিবেশনে সত্যবাদিতার বাকি অংশ নিয়ে আমাদের কথা হবে সত্যবাদিতার যে দিকগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম তা হল কিভাবে মানুষ সত্যবাদী হতে পারে আজকে আমরা বলবো একজন মানুষ তার এই সত্যবাদিতা বা সত্যবাদী গুণটি শুধু কি কোন একটি ক্ষেত্রে শুধু ব্যবহার করবে কিছু ক্ষেত্রে ব্যবহার করবে আর কখনো তার জন্য ছাড় আছে মিথ্যাও বলতে পারে প্রিয় দর্শক আজকের সমাজ নিয়ে যদি আমরা কথা বলি তাহলে অনেকগুলো আমরা ক্ষেত্র পাই যে ক্ষেত্রগুলিতে নিজস্ব যৌক্তিকভাবে তারা মিথ্যাকে হালাল মনে করে কাজ করে চলেন তারা মিথ্যা ব্যবহার করেন সত্য কথা বলেন না উদাহরণস্বরূপে একটু বলা যেতে পারে আমাদের এই বন্ধুবান্ধব লেভেলে যখন হাসি মজাক হয় যখন একজন আরেকজনের সাথে আমরা একটু হাসি মজা করি এই ক্ষেত্রে আমরা কিন্তু শরীয়তের যে নীতিমালা সে নীতিমালাকে ওভারটেক করি অনেক সময় এমনও কথা বলি যেটি রবের ক্ষেত্রে অনেক বড় হাসি মজাকে ছলে আমরা বলি যেমন একজন ভাই যিনি দিনকে পরিপূর্ণভাবে ফলো করেন নামাজ পড়েন তার পোশাক ইসলামী পোশাক অর্থাৎ টাকনার উপরে পোশাক পরেন টাকনার নিচে পোশাক পরা হারাম সে টাকনার উপরে পোশাক পরেন সুন্দর লেভাস তার দাঁড়িয়ে রেখেছেন এখন তার বন্ধু অথবা তার বন্ধু লেভেলে কেউ তার সাথে হাসি মজাক করে এবং হাসি মজাক করে এমন বিষয় নিয়ে যেটি শরীয়তের সাথে সম্পৃক্ত যেটি রবের সাথে সম্পৃক্ত যেটি তার দিনের সাথে সম্পৃক্ত যেটি তার নবীর সাথে সম্পৃক্ত এ ধরনের বিষয় নিয়ে যদি কেউ হাসি মজা করে তাহলে এই সেক্টরের কথা আপনি কি বলবেন যে হাসি মজা করতে পারে এবং এটি তো বন্ধু বান্ধবের মাঝে হাসি হাসিমজক হতেই পারে এক শ্রেণীর ভাইদেরকে আমরা পাই যারা খাড়া অজুহাত যেটি আসলে অজুহাত নয় যেটি দলিল নয় ভাই এমনি হাসি মজা করি আমি তো অন্তর থেকে করছি না তার দাড়ি নিয়ে তারকে টিটকারি করা হচ্ছে তাকে লাঞ্ছিত করা হচ্ছে আর যখন তাকে বলা হচ্ছে যে আপনি ভাইয়ের সাথে তার দাড়ি নিয়ে কথা বলেন কেন তিনি বলেন যে ভাই এটি তো ছোটো ব্যাপার আমি তার সাথে হাসি মজাক করছি অন্তর থেকে নয় সুপ্রিয় দর্শক আপনার মিথ্যার আশ্রয় গ্রহণ করা অথবা এই ক্ষেত্রে আপনি হাসি মজাকের মাধ্যমে এমন কথা বলে দিবেন যার মাধ্যমে মহান মহানর্বুল আর আমিন তিনি রাগান্বিত হবেন এ ধরনের অবস্থা যেন না হয় একজন মেনকে সর্বদাই সত্যবাদী হতে হবে তার ব্যক্তিগত জীবনে যখন সত্যবাদী হয়েছে তার সকল অঙ্গনে সে সত্যবাদী হবেন হাসি মজাকের ক্ষেত্রে হবেন মহান رب العالمین সূরাতুন নুরের পূর্ণ নম্বর আয়াতে ارشاد করেন ইজ তালাককুনহু বিআল সিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লা ইসলাকুম বিহি ইলম যে তোমরা যখন একে অপরে এ ধরনের কথা উড়াও অনেক কথা বলো এমন কি এমন ভাষা এমন কথা ব্যবহার করো যে বিষয়ে তুমি কথা বলছো সে বিষয় সম্পর্কে তোমার সঠিক ধারণা নাই এবং সে কথা সম্পর্কে তোমার জ্ঞান নাই কিন্তু তুমি কথা বলছো মহান রবুল্লাহ আলমিন তার সম্পর্কে কথা বলেন যে সে ব্যক্তি এমনই কথা বলে ও যে ছোট চোখেই দেখে এটি এমন একটি বিষয় দেখে যেটিকে সে বড় মনে করে না যেমনটি আমরা উদাহরণ দিলাম যে বন্ধু বান্ধব বলে এই ধরনের হাসি মজা করা এই ক্ষেত্রে মিথ্যার আশ্রয় গ্রহণ করা সত্যকে বর্জন করা এটি মোমিনের গুণ নয় মোহাম্মবুল্লাহ আলমিন বলেন এমন কথা বলে সে কথা সম্পর্কে সেই ব্যবহার সম্পর্কে তার শরীয়তের দিক নিদর্শনা তার জানা নাই অর্থাৎ কেউ যদি দিন নিয়ে হাসি মজা করে তার বিধান কি আমরা এক বাক্যে বলতে পারি যিনি সঠিক জানেন কেউ যদি দিন নিয়ে হাসি মজা করে তাহলে তার বিধান হলো সে ইসলামের যে সীমারেখা সেটি ওভারটেক করেন মুসলিম থেকে তার কথার মাধ্যমে কাফের হয়ে যেতে পারেন একটি কথা বলেছে আমি নেবী মোহাম্মসাল আলহি আসালামকে মানি না আদর্শের ক্ষেত্রে আমি নবী মহ আলিউসালামকে মানতে চাই না আমি তো এই ক্ষেত্রে আমি অমুককে মানি যথেষ্ট হতে পারে নবী মহিউসালামের সৈন্যদকে অস্বীকৃতির ফলে যখন অস্বীকৃতি দিয়েছে তার ফলে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যেতে পারে মহানবুল আলম বলেন সে তো অনেক সময় এই ধরনের কথাগুলো মুখ দিয়ে বলা বলি করে একে অপরের সাথে এমন কথা বলে যার জ্ঞান তার মাঝে নাই তার এলম তার কাছে নাই কিন্তু কথা বলে এবং ভাবে যে এদিক তো ছোট ব্যাপার এটি তো হাসি মজাক করে বলি মহানরবুল্লা আলমিনের কাছে এবং এই কথাটি এই ব্যবহারটি মহানরবুল্লা আলমিনের কাছে বিশাল তার কাছে সবচেয়ে বড় যে এমনভাবে এমন কথা নিয়ে সে হাসি মজা করে যেটি মহানরবুল্লা আলামিন তাকে অনুমতি দেননি অনুমতি দেননি আলি সাল্লাম তাকে এই ধরনের নীতিমালা শিক্ষা দেননি কিন্তু সে ধরনের ব্যবহার করে সে অন্যায় করে সুপ্রিয় দর্শক আমাদের সর্বক্ষেত্রে সত্যবাদী হতে হবে এবং মিথ্যা আশ্রয় গ্রহণ করা যাবে না নবী ও সাল্লাহ আলি একটি হাদিস যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের যে বন্ধু বান্ধবের লেভেল আছে এ লেভেলে যে অন্যায়গুলো আমরা করি এ অন্যায়গুলি আমাদের প্রতিরোধ করতে হবে যখনই আমি বুঝতে পারবো যে নবী ও সাল্লু আলি আমাকে এত ছাড় দেননি অন্তত মিথ্যার ক্ষেত্রে যেটি আমরা একটু আগেই বললাম যে হাসি মজাক করে মিথ্যা বলছি ভাই এটি তো কিছুই নয় যে নবী সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন আনা জাইমুন বিবেইতিন ফি রবদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়াইন কানা মুহিক্কান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি জান্নাতের নিম্ন অংশের অথবা একটি অংশের জামিন হচ্ছে তার জন্য যে ব্যক্তি ওয়ালাউ যে ঝগড়া ঝগড়াঝাটিকে পরিহার করে ঝাটিকে ছেড়ে দেয় সে তার বন্ধুর সাথে যার সাথে তার ঝগড়া হচ্ছে সে ঝগড়া থেকে সে সরে আসে এই ঝগড়াকে বর্জন করে আর এই বর্জন আল্লাহর জন্য নবী ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন যে আমি তার জান্নাতের জামিন নিলাম লিমান মের আ সাল্লা সাল্লাম আরও একটি বড় শর্ত জুড়ে দিয়েছেন যে যদিও সে সঠিক হয় আমার সাথে ঝগড়া করতে এসেছে এবং ঝগড়া করায় সে সঠিক পথ অবলম্বন করেছে কারণ আমি অন্যায় করেছি অন্যায় করেছি আমাকে সে দু কথা বলতে পারে আমার যে অন্যায় ছিল সে অন্যায়টি আসলে হয়েছে এখন সে ঝগড়া করতে এসেছে এবং আমিও তার সাথে ঝগড়া করতে পারি কিন্তু আমি ঝগড়াটি ছেড়ে দিয়েছি যে নই আমি তার সাথে ঝগড়া করতে পারি না আমি ঝগড়া থেকে আমার নিজকে গুটিয়ে নিলাম আমি ঝগড়া করব না তার সাথে এবং এই ঝগড়া করব না এটি আল্লাহর জন্য নেবী ম সাল আলী হাসলাম বলেছেন যে যদি এ ধরনের অবস্থাও হয় তার জন্য তিনি জামিন নিলেন এরপরে নেবী মোহ আলি সাল্লাম বলেন অবি তিনফি ওয়াসল জান লিমান তারকালা ওয়াইন কানা এই অংশটি আমাদের আজকে সত্যবাদিতার সাথে বেশি সম্পর্ক নবীম সাল আলী হোসালাম বলেছেন যে আমি জান্নাতের স্থানের জামিন হচ্ছি তার জন্য যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করে মিথ্যা পরিত্যাগ করে সত্য কথা বলে ওয়াইন ক্যানা জেহান যদিও তার এই কথাটি হাসি মজাকের ছলেও হয় হাসি মজাকের সময়ে হয় হাসি মজাকের মাধ্যমেও হয় তাহলে নবীম সাল্লাহু হুসাল্লাম সত্যবাদী তার কথা বলেছেন যে হাসি মজাক হবে সত্য কথা বলে হাসি মজাক হবে আজকের সমাজে যদিও আমরা এক শ্রেণীর মানুষকে আমরা পাই যাদেরকে কেউ বেশি টেকনিক ফুল মানুষ বলে যে সে অনেক টেকনিক জানে আর এই টেকনিক হলো তার মিথ্যে কথা বলে যখনই তাকে কেউ ধরে এমনভাবে সেখান থেকে আসে যে মিথ্যা আশ্রয় গ্রহণ করে সেখান থেকে বিদায় গ্রহণ করে আর তাকে বলা হচ্ছে সে একজন চালাক মানুষ আসলে তিনি চালাক মানুষ নন শরীয়তের পরিভাষে তিনি চালাক মানুষ নন যদিও মানুষের কাছে আংশিক চালাক হয়েছে পক্ষান্তরে কখনো লজ্জিত হতে পারে কখনো মানুষের উত্তম মাধ্যমও খেতে হতে পারে কারণ আপনি অন্যায় ব্যবহার করেছেন সুপ্রিয় দর্শক নবী মুসল্লাহাম বলেছেন তাহলে আমি জান্নাতের জামিন হলাম যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করেছে অর্থাৎ সত্য কথা বলেছে হাসি মজাকে ছলেও হাসি মজাকের মাধ্যমে হাসি মজাক করেও নবী মহম্মল্লাহ আলিউসালাম তার জীবনে তিনি হাসি মজা করেছেন যদি প্রশ্ন হয় তাহলে উত্তর হবে হা নবী মোহাম্মদ সোল্লা আলি ওসাল্লাম তিনি হাসি মজা করতেন তার স্বামীদের সাথে এবং যে বিষয়ে তিনি হাসি মজা করতেন তার হাসি মজাকের নীতিমালা হলো তিনি কখনো এমন কথা নিয়ে হাসি মজা করেনি যাতে সে ওই ব্যক্তি কষ্ট পাবে একটি নীতিমালা এবং এটি সঠিক যে নবী মোহাম্মদ আলী আলিউসাল্লাম এমনভাবে হাসি মজা করেনি

উঁচু জায়গার আমি জামিন হচ্ছি যে যার চরিত্র অধিক ভালো যে সৎ চরিত্রবান সে উত্তম চরিত্রের অধিকারী তার জন্য জান্নাতের উঁচু স্থানের আমি জামিন হচ্ছি যে হাদিসটি মুসলিম স্বরূপে এসেছে এ হাদিসটিতে আমরা স্পষ্ট হতে পারি দ্বিতীয় আমরা বলতে পারি আমাদের নিয়তে মনে যে আমরা নিয়ত করে থাকি সংকল্প করে থাকি এই সংকল্প করাতেও আপনাকে সত্যবাদী হতে হবে আপনি এ কথা বলতে পারেন না যে অনেক সময় নিয়তের ক্ষেত্রে যদি মিথ্যা আমার কিছু আশ্রয় থেকে থাকে যদি অন্যায় কাজ করি হতে পারে এটি কখনো হতেও পারে আর কেউ যদি নিয়তে সত্যবাদী না হয় মিথ্যেবাদী হয় মানে এমন নিয়ত করেন যে নিয়তের মাধ্যমে তার পাপ লেখা হবে যেমন নামাজ পড়েন নামাজ একটি ইবাদত এ নামাজকে কেউ কারোর জন্য পড়ে একটি অন্যায় অনুরূপভাবে দিন শিক্ষা অর্জন করেন কিন্তু তার নির্দিষ্ট একটু কারণে এবং এই কারণটি দুনিয়ার সাথে সম্পৃক্ত যদি এই শিক্ষা অর্জন করেন এই সার্টিফিকেট তার কাছে থাকে তাহলে এই চাকরি পাওয়া যেতে পারে একটি কারণ এই সার্টিফিকেটটি তার কারণ ছিল এবং সেখানে আল্লাহর সন্তুষ্টি এবং তিনি আল্লাহর আদেশকে ফলো করছেন তিনি আমাকে সম্মান মহা সম্মান দান করবেন তার এ উদ্দেশ্য নয় আল্লাহ সম্পর্কে তিনি যদি এই ক্ষেত্রে ভুল করেন তাহলে নিয়তের ক্ষেত্রে ভুল হওয়ার ফলে তিনি অন্যায় করবেন সুপ্রিয় দর্শক তাহলে আপনাকে নিয়তের মাঝেও আপনি যেই কাজগুলি করেন যেই কাজগুলি নামাজ হতে পারে রোজা হতে পারে হজ হতে পারে জাকাত হতে পারে যুদ্ধ হতে পারে দিন শিক্ষা হতে পারে অর্থ খরচ হতে পারে দান করা যেটি সর্বক্ষেত্রে আমাদেরকে সত্যবাদী হতে হবে সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আমাদের একটু ছোট্ট বিরতির পরেই আবারও আমরা ফিরে আসব। আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ

রসুল্লা সাল্লা বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সেই বুহারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ প্রদর্শক আলকর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন সব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কুরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান 20 টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক আমাদের কথা চলছিল সকল ক্ষেত্রে আমাদের সত্যবাদী হতে হবে এমন কি আপনার আন্তরিকভাবে যে কাজগুলি আপনি করেন সে কাজগুলি রবের সন্তুষ্টির জন্য হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে যদি আপনার নিয়তের মাঝেও সমস্যা থেকে থাকে আপনি মিথ্যার আশ্রয় গ্রহণ করেন তাহলে সেখানেও আপনার এই মিথ্যার কারণে আপনাকে সাজা দেওয়া হবে নবী সাল্লাহ আলহি আসাল্লাম একটু লম্বা হাদিসে তিনি তিন প্রকার ব্যক্তির আলোচনা করেছেন যারা ভালো কাজ করেছিল কিন্তু নিয়তে তারা মিথ্যাবাদী ছিল যার ফলে মহানবুল আলমিন তাদেরকে জাহান্নামে দিবেন যে হাদিস আবু হরঈর আলদাহ বর্ণনা করেছেন মুসলিম সৈন্যবির হাদিস্লা আলাইহি ওসালাম কাল কালকে আমাদের দিবসে প্রথম এক ব্যক্তিকে নিয়ে আসা হবে এবং তার বিচার শুরু হবে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি শহীদ হয়েছিল শাহাদাত বরণ করেছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে সেখানে শাহাদাত সেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন আর এই মৃত্যু বরণটি তার আল্লাহর উদ্দেশ্যে ছিল না তিনি আল্লাহর জন্য জিহাদ করতে পারেননি সেখানে শহীদ হননি বিধায়ী নেবি মহ আলী ওসাল্লাম ইরশাদ করেন যে কাল কিয়ামতের দিবসে তার হিসেব হবে এবং তাকে নিয়ে আসা হবে দুনিয়াতে বীর ছিলেন বড় শক্তিশালী ছিলেন মানুষের কাছে পরিচিত ছিলেন তিনি একজন বড় যোদ্ধা মুসলমানদের মাঝে তার এই ধরনের নাম ডাকছিল যে সে বড় যোদ্ধা আর আমিন কাল কিয়ামতের দিন তাকে উপস্থিত করবেন এবং তার যে নেয়ামতগুলি তার শক্তি তার মনোবল মানুষের মাঝে অগ্রগামিতা সবগুলোই তাকে দেখানো হবে জানানো হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে যে যুদ্ধ তুমি কেন করেছিলে তিনি বলবেন তোমার উদ্দেশ্যেই আমি শহীদ হয়েছিলাম মহানবুল্লা আলমিন বলেন কাজা তুমি মিথ্যা বলছো সত্য বলনি তুমি বরং তুমি এই কাজটি করেছ এই এজন্য তুমি করেছ যে তোমাকে যেন মানুষেরা বীর বলে বীর দুঃসাহসী এই ধরনের বীর আখ্যা দেয় তুমি এটি চেয়েছিলে যেন মানুষ আমাকে ভালো বলে তোমার যে চাওয়া সে চাওয়া তো সেটি হয়েছে দুনিয়াতে তোমাকে সকলেই তারা আখ্যা দিয়েছিল যে আমাদের মাঝে বীর ছিলেন অমোক বীর আসলে তিনি আল্লাহর জন্য জিহাদ করেননি অতএব মহানবুল আলমিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন দ্বিতীয় ব্যক্তি যিনি আলিম যিনি কারি তিনি কোরআন সুন্দর করে পড়েন আলোচনা সুন্দর করেন মানুষের সাথে যে তার আলোচনা সুন্দর আলোচনা হয় এবং মানুষকে দেখানোর জন্য তিনি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন উদ্দেশ্য তার এই ছিল না যে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি দিনের শিক্ষা অর্জন করেছি আমি কোরআনের শিক্ষা অর্জন করেছি যার প্রতি দান মহরবুল্লাহ আলমিন দিবেন নবী মহম সাল্লাহ আলী হসাল্লাম কোরআন মসজিদ সম্পর্কে সুসংবাদ দান করেছেন মন করাল কোরআন হাসান বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটি শব্দ একটি অক্ষর একটি অক্ষর শুধু পাঠ করবেন মোহামর্বুল আলমিন তাকে দশটি নেকি দান করে সুফহান আল্লাহমদে তাহলে সর্বক্ষেত্রে নিয়তের সত্যবাদী হতে হবে যদি এই ক্ষেত্রেও একজন দিনই শিক্ষা অর্জন করার ফলেও কোরআন শিক্ষা অর্জন করার ফলেও সে জাহান্নামি হবেন মহানবুল আলমিন তাকে নিয়ে আসবেন এবং তার যে মধুর সুর তার যে জ্ঞান সে সম্পর্কে তাকে জানানো হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে তুমি কোরআন কেন পড়েছিলে তিনি কথা বলবেন যে আমি তোমার উদ্দেশ্যে কোরআন পড়েছিলাম ও করাত ফিজিকাল কোরআন আমি তোমার জন্যই কোরআন পড়েছিলাম আমি তোমার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছিলাম মোহানবুল্লা আলমী বলেন দা তুমি মিথ্যে বলছো সত্য কথা তুমি বলো নি তোমার অন্তর এ ধরনের কিছু ছিল না যে তুমি কোরআন মাজিদি পড়বে আল্লাহর জন্য বরং তুমি যে জন্য পড়েছ তোমাকে বলা হবে আলিম তুমি একজন বড় জ্ঞানী তুমি একজন বড় কারি তুমি একজন বড় পাঠক তোমাকে সেটি বলা হয়েছে এবং তাকে ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে তৃতীয় প্রকার মানুষ যাকে আল্লাহ তালা অঢেল সম্পদ দিয়েছেন এবং তাকে নিয়ে আসা হবে এবং তাকেও জিজ্ঞেস করা হবে যে তুমি এই অর্থ দিয়ে কি করেছ সে বলবে যে আল্লাহ এমন কোনো পথ ছিল না খরচের যে পথে আমি খরচ করিনি মসজিদ বানিয়েছি মাদ্রাসা বানিয়েছি এতগুলো এতিমকে আমি লালন পালন করেছি এতগুলো মিসকিনকে আমি দিয়েছি তাদের রক্ষণাবেক্ষণও করেছি তাদের দেখাশোনা করেছি মোহানবুল আলমিন তাকে বলবেন যে নয় তুমি সত্য কথা বলেনি এই খরচগুলি তুমি আল্লাহর জন্য করনি বরং যে উদ্দেশ্যে তুমি করেছ যে মানুষেরা তোমাকে বলবেন জাওয়াদ তুমি বেশি দানবীর মানুষের কাছে যে তুমি মর্যাদা দিয়েছিলে সে মর্যাদা তোমাকে তারা দিয়েছে যে দানবীর বলেছে যে উদ্দেশ্য তোমার ছিল সে উদ্দেশ্য পূর্ণ করা হয়েছে এবং তাকে নেবীমসাল আলী ওসাল্লাম বলেন যে আল্লাহ তালা আদেশ দিবেন এবং তাকে টেনে ধরে আবার জাহান্নামে ফেলে দেওয়া হবে সুপ্রিয় দর্শক আমরা যে অংশের সাথে ছিলাম সেটি হলো আমাকে সত্যবাদী হতে হবে আমার নিয়তের ক্ষেত্রেও তাহলে আপনার হাসি মজাকের মুহূর্তেও সত্যবাদী হতে হবে আপনার আন্তরিক দিক নিয়তে আপনাকে সত্যবাদী হতে হবে অনুরূপভাবে মানুষের সাথে ওয়াদা পূর্ণ করার ক্ষেত্রে রব্বুল ইজ্জাতের যে ওয়াদা আপনার সাথে আছে যে অঙ্গীকার আছে অঙ্গীকার পূরণের ক্ষেত্রেও আপনাকে সত্যবাদী হতে হবে মহেন্দ্র বুল্লাহ আলামীন সুরাতুল আহজাদের তেশ নম্বা আয়তে স্বাধীন করেন মৃণাল মো মিনিন আর রিজালুন মা উমা আদা হুল্লাহ আলাই ফামিন হুমমান কদ নাহবাহ ওয়ামিন হুম মাইয়াম তদের ওয়া বদ্দালু তাবদিলা মহেন্দ্র বুল্লাহ আলামীদের করেন যে মুমিনদের মাঝে তারা সর্বদাই আল্লাহর যে ওয়াদা দা অঙ্গীকার আল্লাহর যে বিধিবিধান সেগুলোকে তারা গ্রহণ করেছেন মহনরবুল্লাহ আলীন বলেন যে মমিনদের এমনও কিছু মমিন হবেন মানুষ হবেন যারা সদাকু মা আহাদুল্লাহ আল্লাহ তালা যে ওয়াদা দিয়েছেন সে ওয়াদাকে তারা পূর্ণ করেছেন এবং তাদের মাঝে এমনও মমিন ছিলেন যারা পূর্ণ করে বিদায় গ্রহণ করেছেন আর এক শ্রেণীর মমিন যারা সেই পূর্ণ করবেন এবং তারা আবার মৃত্যু মুখে পতিত হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং তাদের যে নীতি সে নীতির কোনো পরিবর্তন ঘটাবেন না তাহলে মহানডুল্লা আলামীন এখানে আলোচনা করেছেন যে তারা আল্লাহর যে ওয়াদা সে ওয়াদাকে পূর্ণ করবেন তাহলে আল্লাহর সাথে আমাদের ওয়াদা অঙ্গীকার আছে অনেক ক্ষেত্রে আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করি কখনো যখন আমাদেরকে এমন মুহূর্তে পড়তে হয় যেই মুহূর্তে আমার আত্মীয় যে মুহূর্তে আমার ভাই যে মুহূর্তে আমার বোন বিপদে পড়েছে মিথ্যা সাক্ষীর মাধ্যমে যদি এই বড় কঠিন একটি মুহূর্ত সাক্ষ্য দানার ক্ষেত্রে মহান্নবুল আলম বলেছেন ওয়াইদা কুলতুম ফিলু মহানবুল আলম নিঃস্বাদ করেন যখন তোমরা কথা বলবে তখন ন্যায় নিষ্ঠার সাথে কথা বলবে সত্য কথা বলবে যদিও তোমার আত্মীয়ের বিরুদ্ধ হয় এমন কথা নেই নিষ্ঠার সাথে হবে যদিও তিনি আপনার আত্মীয় আপনার আত্মীয়র ক্ষেত্রে আপনি বলবেন যে নয় আমি সাক্ষর দিচ্ছি আজকের বর্তমান কোর্টগুলোতে আজকে বর্তমান সাক্ষর ক্ষেত্রগুলোতে আমরা অনেক সময় এই ধরনের কাজ করে বসেছি আমার ভাই সেখানে আমি এই ধরনের আমি সত্য বলতে পারি না আমি সাক্ষ্য দিচ্ছি এমন সাক্ষ্য যেটি আমি ভালো করে জানি এটি মিথ্যা সাক্ষ্য আমার ভাই অন্যায় করেছে কিন্তু আমি কোর্টে দাঁড়িয়ে বলছি যে আমি আল্লাহর কসম করে বলছি অনেক সময় এই ধরনের কসম করেও আর অনেক সময় বলে যে নই আমি জেনে শুনে বলছি যে আমার ভাই অন্যায় করেননি মহানবুল আলমী বলছেন যে তুমি সঠিক কথা বলো ওলাউ ক্যানাদা কুরবা যদিও তিনি আপনার আত্মীয় হন সুপ্রিয় দর্শক তাহলে আমরা কথা বলছিলাম আমাদের সকল ক্ষেত্রে সত্যবাদী হতে হবে আজকের যে অধিবেশন সে অধিবেশন আমরা এতটুকু বুঝতে পেরেছি যে সকল ক্ষেত্রে আমাদেরকে সত্যবাদী হতে হবে ইনশাআল্লাহ আগামী অধিবেশনে যে দিকগুলি নিয়ে আমরা কথা বলছিলাম যে দিকগুলিতে সত্যবাদী হতে হবে সে দিকগুলি নিয়ে আলোচনা করবো আপনারা ভালো থাকেন আল্লাহ সকলকেই ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হালাল হারাম একমাত্র আল্লা পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব ও পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো কোনুদ নেই আল্লাহ যে আইন করেছেন তার বিপরীতে কেউ করে তো তালা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার প্রা সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় What would you what recommend? Peace TV presents. What do you have to recommend? say about. Learning the wise way. What would you recommend us to take as career? After we pass our school, so what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategies sustained. One the best one profession one is, is a professional person who invites people to Allah subhanahu Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest, but the meaning should be to spread the message of last month. to implement the convincing Islamic come educational formula to excel in your career. Dekun. career guidance. Proti Rovibar Rata Chade Chhate Shamprochar Shokal Chade Noatai Bangladesh.